আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব গার্মেন্টসের বা ফেব্রিক্সের কম্পোজিশন এবং কনস্ট্রাকশন এই দুইটি টার্মস বলতে কী বোঝানো হয়েছে এবং এই দুইটি টার্মসের মধ্যে পার্থক্যগুলো কী কী। আপনি বিভিন্ন জায়গায় ফেব্রিক টেকনিশিয়ান হিসেবে অথবা কোয়ালিটি ডিপার্টমেন্টের বিভিন্ন পদে ইন্টারভিউ দিতে গেলে আপনি অবশ্যই এই প্রশ্নটির সম্মুখীন প্রায়ই হতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে এই প্রশ্নের সম্মুখীন যদি আপনি কখনো হয়ে থাকেন তাহলে ইজিলি সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন। প্রথমে আমরা জানব ফেব্রিকের কনস্ট্রাকশন বলতে কী বোঝানো হয়েছে। ফেব্রিকের কনস্ট্রাকশন বলতে মূলত ফেব্রিকের ডিজাইনটিকে বলা হয়েছে, অর্থাৎ ফেব্রিক্সটি কীভাবে তৈরি সেটিকেই ফেব্রিক কনস্ট্রাকশন বলা হয়েছে। অনেক সময় আপনারা বায়ারের টেকনিক্যাল শিটে 1:1 প্লেন ফেব্রিক অথবা 3:1 3:2 টুইল ফেব্রিক্স এই কথাটি লেখা দেখবেন। সো এর মানে হচ্ছে একটি কাপড় 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন কনস্ট্রাকশনে প্লেন ফেব্রিক্স তৈরি হয়েছে অথবা 3 আপ 1 ডাউন 3 আপ 1 ডাউন এরকমভাবে টুইল ফেব্রিক্স অথবা 3 আপ 2 ডাউন 3 আপ 2 ডাউন অথবা 4 আপ 2 ডাউন 4 আপ 2 ডাউন এই রিপিটে যদি কোনো ফেব্রিক্স তৈরি হয়ে থাকে তাহলে ফেব্রিক্সের এই যে ডিজাইনটি এই ডিজাইনটিকে বলা হয়ে থাকে ফেব্রিক কনস্ট্রাকশন। এবার আসি ফেব্রিকের কম্পোজিশন বলতে মূলত কী বোঝানো হয়েছে। ফেব্রিক্সের কম্পোজিশন বলতে বোঝানো হয়েছে একটি ফেব্রিক্স তৈরিতে বা একটি কাপড় তৈরিতে যে আঁশ ব্যবহার করা হয়েছে সে আঁশের মধ্যে কোন ফাইবারের পরিমাণ কী পরিমাণে আছে সে পার্সেন্টেজটিকেই বলা হয়ে থাকে সেই ফাইবারের কম্পোজিশন। অর্থাৎ যদি কোনো 100% কটন ফেব্রিক্স হয় তাহলে সেই ফেব্রিক্সের কম্পোজিশন হবে 100% কটন, অথবা যদি কোনো ফেব্রিক্স সিবিসি ফেব্রিক্স হয় অর্থাৎ কটনের পরিমাণ যদি 50%-এর বেশি, সাপোজ ধরুন 55% কটন এবং 45% পলিস্টার হয়, তখন সেই ফেব্রিক্সটিকে আমরা বলবো সিবিসি ফেব্রিক্স। এবং যদি কোনো ফেব্রিক্সের মধ্যে 65% কটন এবং 35% পলিস্টার থাকে তাহলে সেই ফেব্রিক্সকে আমরা বলবো পিসি ফেব্রিক্স বা টিসি ফেব্রিক্স। এই যে ফেব্রিক্স তৈরিতে যে পার্সেন্টেজটি আছে, অর্থাৎ ফেব্রিক্স তৈরিতে কোন কোন ফাইবার ব্যবহার করা হয়েছে এবং কী পরিমাণে ব্যবহার করা হয়েছে এই পার্সেন্টেজটিকেই বলা হয়ে থাকে ফেব্রিক কম্পোজিশন। এই কম্পোজিশনটি সাধারণত কেয়ার লেভেলের মধ্যে লেখা থাকে যে এই ফেব্রিক্সটি কী কী ম্যাটেরিয়াল দ্বারা বা কী কী ফাইবার্স দ্বারা তৈরি করা হয়েছে, এটি ম্যাক্সিমাম বায়ারের ক্ষেত্রে কেয়ার লেভেলে লেখা থাকে। তো এই সিবিসি ফেব্রিক্স, পিসি ফেব্রিক্স এবং টিসি ফেব্রিক্স বলতে মূলত কী বোঝানো হয়েছে, এই ফেব্রিক্সগুলোর মধ্যে পার্থক্য কী কী, এই বিষয়ে আমার ইতিপূর্বে একটি ভিডিও আছে। আপনি সেই ভিডিওটি ইচ্ছা করলে এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যদি কোথাও ফেব্রিক কম্পোজিশন এবং কনস্ট্রাকশন বলতে কী বোঝানো হয়েছে এবং এই দুইটির মধ্যে পার্থক্য কী এই প্রশ্নের সম্মুখীন হন, তাহলে এই প্রশ্নটির উত্তর আপনি আশা করি দিতে পারবেন। এই ফাইবার কনস্ট্রাকশন এবং কম্পোজিশন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে জানানোর জন্য সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবারও খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।